শরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বিয়ানীবাজারের অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে, তবে এখনও বিয়ানীবাজার উপজেলার অনেক গ্রাম বাড়িঘর পানির নিচে। সংকটময় এমন সময়কে সামনে রেখেই দুয়ারে এসে কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। এ সময় মানুষের কথা চিন্তা করে ঈদুল আজহাকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মাথিউরা ছাত্র উন্নয়ন পরিষদ। নানা সময়ের ন্যায় এবারও ঈদুল আজহা উপলক্ষে উপজেলার মাথিউরা ইউনিয়নের 200 অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছে সংগঠনটি। শুক্রবার জুমা নামাজের পর মাথিউরা ছাত্র উন্নয়ন পরিষদ কার্যালয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাথিউরা ছাত্র উন্নয়ন পরিষদের সভাপতি রাজিন আহমদ। এ সময় বক্তব্য দেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোরার হোসেন, স্পেন প্রবাসী রেদওয়ান হোসেন, মাথিউরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাবেক সভাপতি আবদুল্লাহ হানিফ। এ সময় বক্তারা বলেন, যে কোনো দুর্যোগকালীন সময়ে সংগঠনটি সবার আগে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এই সংস্থা বর্তমান বিপর্যস্ত বন্যা পরবর্তী তারা ঈদ উপহার নামে বানবাসী মানুষের পাশে 200 ত্রাণ সামগ্রী নিয়ে এসেছে বিতরণ করছে। তাদেরকে আমরা এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সংস্থাটি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আজকে এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এই ঈদ উপহার বিতরণী অনুষ্ঠান ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। মাথিউরা ইউনিয়নে একমাত্রই প্রতিষ্ঠান মাথিউরা ছাত্র উন্নয়ন পরিষদে প্রাচীন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, যে সংগঠনের দ্বারা এলাকার বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এসে দাঁড়ায়। তার ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের যে বন্যার পরিস্থিতি, সেই বন্যায় দুর্গত মানুষের আশ্রয়ের স্থান নেই, খাবার নেই, সেটা চিন্তা করে মাথিউরা ছাত্র উন্নয়ন পরিষদের সদস্যরা এবং প্রবাসে যারা আছেন মাথিউরা ছাত্র উন্নয়ন পরিষদের সাবেক নেতৃবৃন্দ সবাই মিলে এই ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে। আজ সেই ধারাবাহিকতায় আজও এই মাথিউরা ছাত্র উন্নয়ন পরিষদ অসহায় মানুষের পাশে আসছে এবং আগামীতে থাকবে। আমরা মাথিউরা ছাত্র উন্নয়ন পরিষদ ইনশাআল্লাহ দুর্গত মানুষের পাশে সবসময় ছিলাম, আছি এবং থাকবো। জুবাইর আহমেদ, টাইমস টিভি, বিয়ানীবাজার।